ভাই জায়গাটা তো দেখ ভাই। তো কেমন লাগছে কমেন্টটা জানান। জয় হিন্দ, ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা বেরোবো একটা ছোট্ট সানডে রাইডে, আমি আর আমার কিছু বন্ধুরা। আমাদের বাড়ি থেকে অলমোস্ট 40 কিলোমিটার, আর কলকাতা এয়ারপোর্ট মানে দমদম এয়ারপোর্ট থেকে অ্যাপ্রক্সিমেটলি 35 কিলোমিটার রাস্তা। খুবই ছোট রাইড কিন্তু খুবই সুন্দর জায়গা। কোথায় যাচ্ছি, কেমন জায়গা, কেমন ভিউ, সেটা ভিডিও দেখতে থাকুন, বুঝতে পারবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওতে যাওয়ার আগে সব বড়দের প্রণাম আর বাচ্চাদের অসংখ্য ভালোবাসা। তো চলুন দেখুন ভিডিও। আর হ্যাঁ, যদি ওখানে যেতে চান সাবস্ক্রাইব করুন আর আমাকে কন্ট্রোল করুন, নিয়ে যাব। পাঁচ বান্দর বেরিয়ে গেছি, ওই পিছনে বড় বান্দর, আমার পিছনে ছোট বান্দর, আর এদিকে মেজো মেজো আর সেজো বান্দর। তো আমরা এক এক করে রওনা দিলাম। আগে তিনটে বান্দর আর আমার সাথে আর একটা বান্দর রয়েছে। এখন আমরা আছি রেগজুয়ানি রাজারহাট, কলকাতার রাস্তা পেরিয়ে এখন রাজারহাট রেগজুয়ানিতে আছি। আর এখান থেকেই ডান দিকে যাব হারোয়ার দিকে। এই সিগন্যালটা হয়ে গেল। সিগন্যালটা হয়ে গেল, ঢুকে গেলাম। আর এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার রাস্তা। দেখতে দেখতে এখন আমরা ক্রস করে গেলাম লাউহাটি। এ এটা লাউহাটি তো, লাউহাটি ক্রস করছি আর গ্রামের মধ্যে অলরেডি ঢুকে গেছি। রাস্তাও খুব সুন্দর আর দুদিকের যে দৃশ্য অসাধারণ। তো খুব খিদা পেয়েছে, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, শুধু চা আর দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো দেখি আগে কোনো দোকানে দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো। তো এখন একটু খেয়ে নেবো, ব্রেকফাস্ট করে নেবো। সামনে কচুরি দেখতে পাচ্ছি আর পাচ্ছি না সহ্য করতে। তো চলুন খেয়ে নি। পেটাই পরোটা না কচুরি খাবো, কচুরি খাই। কত করে, কত করে? না না, কচুরি 3:10। তো এখন কচুরি খেয়ে নি। তো পেট পুজো হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট, আর 10 কিলোমিটার। কেমন জায়গা কমেন্ট করো, আর এখানে আসতে পারো সবাই। উইকেন্ড ট্রিপ, উইকেন্ড রাইড, দারুণ জায়গা একটা ছোট্ট রাইডের জন্য। উইকেন্ড সানডে রাইড হোক বা উইকলি কোনো রাইড হোক, দারুণ জায়গা। ভাই জায়গাটা তো দেখ ভাই, কি জায়গা এনেছিস ভাই, হেভি জায়গা ভাই, হেভি খুশি হয়েছি ভাই। এই একটা ধরে নিয়েছ একদম। ওফ, আরে দারুণ জায়গা, মানে কি বলবো, মানে আমি বুঝে উঠতে পারছি না। চেনা সোনার কোন বাইরে চলে এসছি আমার জায়গাতে। তো আমি আপাতত পৌঁছে গেছি যেখানে আমার আসার কথা ছিল, হারোয়া। খুব সুন্দর একটা জায়গা, কিছুক্ষণ আগে আপনারা দেখেই নিয়েছেন যে কোথায় এসছি। চারিদিকে খুবই সুন্দর, আর যাদের জল ভালো লাগে তাদের তো ভালো লাগবেই। আর জল মানে শুধু সমুদ্রই হতে হবে এমন কোনো মানে নেই, এরকম ভেরিও হতে পারে। তো চলুন আপাতত কোথায় এসছি সেটা দেখে নিই, কাদের বাড়িতে এসছি, কোথায় এসছি। এই যে বান্দরগুলো সব এখানে দাঁড়িয়ে কি বলছে, টাকা দে, দেখি সে বলছে টাকা, টাকা মাটি মাটি টাকা, একটু ওয়েট করে যা। মানে অসাধারণ একটা গ্রাম্য পরিবেশ এখানে। এটা কি গাছ জানি না, কোনো কপি গাছ হবে। চাষ হচ্ছে সামনে, মাছ, মাছের ভেরি, মানে একটা এক কথা অসাধারণ। তো কেমন লাগছে আপনাদের একটু জানাবেন, কমেন্ট করবেন, ভালোই লাগবে। আর যাদের জল ভালো লাগে তো খুবই ভালো লাগবে। যেমন আগেও বললাম যে সমুদ্র মানেই যে জল, মানে জল মানেই যে শুধু সমুদ্র হতে হবে এমনটা আর কোনো মানে নেই, এরকম ভেরিও খুব সুন্দর লাগে। এই হচ্ছে আমাদের টিম মেম্বার, কথা বলতে দিচ্ছে না আপাতত। এই যে হিরো,
হিরো চন্দুলাল একটু পরে নৌকায় করে মাছখানে যাব কি কি করব সেগুলো সবকিছু হয়তো দেখাতে পারবো না কিন্তু দেখাবো যতটুকু সম্ভব তো এখন আস্তে আস্তে নৌকায় যাচ্ছি নৌকায় উঠে এখন বিলের ঠিক ওই পাড়টায় যাব এই যে আমরা সফর চালু করে দিয়েছি আমরা নৌকা চালাচ্ছি আমাদের মিস্টার পাপাই তনুজ মিত্র সেই লাগছে জায়গাটা ভাই সেই জায়গা কে নিয়ে আসছো তোরে আমাদের এই যে এই ব্যক্তি আমাকে নিয়ে আসছে আর তোমরা যারা আসতে চাও আমাকে কমেন্ট করো ফোন করো নিয়ে চলে আসবো ইয়েস আমাকে কিছু খাইয়ে দিও আরে বাবা রে পড়ে যাবো ওইবার এলাম তো কেমন লাগছে কমেন্টটা জানান আর আসতে চাইলে চলে আসতে পারেন আমাকে কমেন্ট করুন আমি রিপ্লাই দেব উনি এক কথা আমাকে টেক্সট করতে পারেন পার্সোনাল পক্ষে চলে গেলাম এইটাতে ফোন নাম্বার দেওয়া থাকবে তো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার এই যে আমাদের দাদা কাটাকাটি করছে সেই ব্যাপার তো দারুণ মজা হচ্ছে আরো হবে আপাতত একটু রেস্ট নিনি খাওয়া দাওয়া হয়ে গেল ঘোরা হয়ে গেল রেস্ট নেওয়া হয়ে গেল ভেরিতে নৌকা চড়াও হয়ে গেল দারুণ একটা দিন গেল আর এর থেকে আর বেশি কি চাই একটা খুব সুন্দর দিন একটা ছোট্ট রাইড আর এই একটা কি গলায় ঝুলছে রে ভাই যাই হোক খুলে নিলাম আবার আসবো অসম্ভব সুন্দর জায়গা আর এখান থেকে যে সূর্য অস্তটা দেখা যাচ্ছে না এখান থেকে মোবাইলে হয়তো আসছে না এখন মোবাইলে ভিডিও করছি তাই দেখাতে পারছি না যাই হোক কখনো যদি কেউ এখানে আসতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশানে আমার নাম্বারটা দেওয়া থাকবে বেশি দূর না এয়ারপোর্ট থেকে মাত্র 30 কিলোমিটার রাস্তা একটা উইকেন্ড রাইড ছোট্ট ট্রিপের জন্য খুবই ভালো আর এখানের লোকের আতিথেয়তাও অসম্ভব ভালো তো আসা যেতেই পারে একটা উইকেন্ড রাইডে তো প্ল্যান করো চলে আসো আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত এর থেকে বেশি আর দেখানোর মতো কিছু নেই আজকে এখন বাড়ি ফিরে যাবো অন্ধকারও নেমে এসছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো জায়গায় তো জয় হিন্দ গুড ইভিনিং বড়দের নমস্কার আর ছোটদের অসংখ্য ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে